আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজের উপরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমাদের সাজেক ভ্রমণের শেষ ভিডিও এবং শেষে আসার পথে আমরা যা যা দেখেছি আজকের ভিডিওর মাধ্যমেই আমরা সেগুলো শেষ করব। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে বরাবরের মতোই খুব ভালো লাগবে। তো চলুন আমরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। তো শুরুতেই আমরা ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেলাম। এখানে হয়েছে শুকনো, ঝর্ণাটা পানি পড়ে না কিন্তু ফুল দিয়ে চারিদিক সাজিয়ে রেখেছে, এটাই দেখতে ভীষণ লাগছে। তারপরেই এখান থেকে রাস্তা পার হয়ে ওই পারে এসে এই খাবারের দোকানগুলোতে দাঁড়ালাম। এখানে পাহাড়িরা বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার নিয়ে বসে, কলা, তারপরে পেঁপে আর কুল, আরো অনেক কিছু। তো পেঁপেটা খেলাম আমরা, পেঁপেটা ভীষণ ভালো লেগেছে, মিষ্টি রয়েছে, কলাগুলো খুব মিষ্টি ছিল। এরা আসলে পাহাড় থেকে এগুলো নিয়ে এসে এখানে বিক্রি করে আর এটাই এদের উপার্জন। তো আসার পথে গাড়ি যেহেতু এখানে কাউন্ট করা হয় আবার রিটার্ন আসার সময়, তখন সেজন্য এখানে সবাই নেমে তারপরে টুকটাক খেয়ে নেয়। তো এখন আমরা গাড়িতে উঠে বসলাম আর এই যে চারিদিকটা শুধু পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে যাচ্ছি। তো অবশেষে খাগড়াছড়িতে এসে পৌঁছালাম আর খাগড়াছড়িতে এসে খাগড়াছড়ির যে পর্যটক স্পটগুলো রয়েছে আমরা যেগুলো দেখবো আর কি, তার ভিতরে ফার্স্টেই আমরা এখানে ঢুকলাম। এটা হচ্ছে পার্বত্য জেলার হর্টিকালচার পার্ক আর এই পার্কেই রয়েছে ঝুলন্ত ব্রিজ। তো আমরা এর ভিতরে আসলাম, এসে তারপরে ভিতরে দেখলাম অনেক কিছু কেনাবেচা হয় এখানে আর দোকান ছোট ছোট। আর আমরা ঢোকার পথে একটু বাইরে থেকেও দৃশ্যটা নিয়ে নিলাম। এই যে দোকানগুলো ছোট ছোট দোকান, এখানে পাহাড়ি সব জিনিসপত্র পাওয়া যায় আর ফুল, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো আর কি। তো এবারে আমরা নিচের দিকে যাচ্ছি এখান থেকে আর নিচের প্রথম অংশেই রয়েছে ঝুলন্ত ব্রিজ। তো আমরা ঝুলন্ত ব্রিজে উঠব আর ঝুলন্ত ব্রিজের ওই পারে যা যা আছে তা সেগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। আসলে এখানে অগণিত মানুষ, তার কোনো হিসাব নাই, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, চোখে না দেখলে মূলত বোঝা যাবে না এর সৌন্দর্য কতখানি। আর তাই তো দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ঝুলন্ত ব্রিজে নামার জন্য এখানে ছোট্ট একটা সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজটা, আমরা হাঁটে হেঁটে করে নিচের দিকে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজে উঠে আমার একটু ভয় ভয় লাগছিল কারণ অনেক দূর ছিল। আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজের উপরে। এই যে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজটা অনেক দুলছে, হাঁটতেও একটু ভয়ও লাগে, বাট সবাই হাঁটছে এর উপর দিয়ে, আবার ভালোও লাগে। এই যে ঝুলন্ত ব্রিজটা, অনেক সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে ঝুলন্ত ব্রিজ, খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ এটা। এই যে তো ব্রিজের দুই পাশটা মোটা সুতো দিয়ে বাঁধা আর মাঝখানটা কাঠ দেয়া, তো যখনই এর উপর দিয়ে কেউ হাঁটে তখন শুধু দোলে, মনে হয় যেন এই বুঝি পড়ে যাবে এরকম। বাট দুই সাইডে যেহেতু মোটা দড়ি দিয়ে আটকানো সেজন্য ভয়ের কিছুই নাই এখানে। তো এবার আমরা ব্রিজটা পার হয়ে উপরে উঠে আসলাম, উপরের অংশটা এবার আপনাদেরকে দেখাবো। তার আগে ব্রিজটা একটু ভালো করে দেখে নিচ্ছি, আপনারা তো অনেকেই এখানে এসেছেন আবার অনেকেই আসেননি, তো যারা আসেননি তাদের জন্য আর একবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ব্রিজটা কীরকম।
এই যে আমরা ব্রিজের এই পারে চলে আসছি, এখান থেকে ওই যে উপরে দেখা যাচ্ছে ওপারে, ওপার থেকে আমরা এপারে চলে আসছি আর কি। তার পাশে ছোট্ট একটা রাস্তার মতো সিঁড়ি দিয়া, তো এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয়। নিচের দিকেও দেখার জায়গা আছে, অনেক কিছু আছে এখানে। আবার ওদের দোকান আছে ভিতরে, খাবারের দোকান, তারপর কাপড়ের দোকান, এগুলো সব ভিতরে আছে। এই পাশটা আবার অনেক কিছু বিক্রি করে খাবার, এরা এরা হাতে তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা, সেগুলো নিয়ে এখানে বসে। তো এখন আমরা আলু টিলা গুহার ভিতরে চলে আসলাম। আর এটা হচ্ছে আলু টিলা মূলত, এখানে গুহা রয়েছে, আরও দেখার অনেক কিছু রয়েছে। তো আমরা এবার ধীরে ধীরে গুহার দিকে যাচ্ছি। তো আমরা গুহাতে ঢোকার আগে এই যে পাশে একটা দোলনা রয়েছে, আর এখানে বসি আপনি পুরো খাগড়াছড়ি দেখতে পাবেন। তো আমরা এই জায়গাটা চলে আসলাম, এখানে এসে একটু দোলনাতে ছবি টবি করলাম। নিচের দিকটা হচ্ছে গুহা, জাস্ট সুড়ঙ্গের মতো পথ, পথ দিয়ে যে তারপরে ওখানে কাদামাটি। তো অনেকে যায় আবার অনেকে যায় না, যদি ওখানে লেখাই আছে যদি কেউ ভয় পায় তাহলে যাওয়া যাবে না। এই তো আলু টিলা গুহা বলে এটা। এটা আমরা এখন দোলনাতে আছি, বসে ছবি করছি, ঘুরছি, এটাই আর কি।
খুব ভালো লাগছে, অনেক এনজয় করলাম এখানে এসে। ফার্স্টে তো সাজেকে গেলাম, তারপরে এখন নিজে ঘাগড়া ছেড়ে এখানে চলে এসেছি। আমরা একটু পরে বের হয়ে যাব, আমাদের গাড়ি হচ্ছে 10টার দিকে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখলাম, খুব খুব ভালো লাগলো। এই আপনাদেরকেও দেখালাম একটু আমাদের সাথে, আল্লাহ হাফেজ। চলুন এবার গুহার ভিতরটা একটু দেখে আসি, এটা আবার বাদ থাকবে কেন। এই গুহার ভিতরটা দেখতে দেখতেই আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। তার আগে যাবার আগে আপনারা গুহার ভিতরটা একটু দেখে যান যে কীরকম, ভীষণ অন্ধকার।